তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা করব। এবং এটি তোমাদের বলে রাখি যে 2017-র HS পরীক্ষাতে এসেছিল, তাই এই বছরের জন্য এই নোটসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তার আগের দিনে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা লিখেছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ঠিক আছে? এবং প্রতিবারের মতো এবারও নোটসটিকে খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং পয়েন্ট আকারে লেখা হয়েছে এবং মেন মেন পয়েন্টগুলোকে হাইলাইট করা হয়েছে, যাতে তোমাদের একটা প্রপার মার্কস ক্যারি করে। তোমরা যারা পুরনো তারা তো সবটাই জানো, ঠিক আছে? তাও যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? নোটসটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ বইয়ে অনেক কঠিনভাবে দেওয়া আছে, ঠিক আছে? সেখানে মুখস্থ করতে সময় লাগবে এবং এখানে এমনভাবেই নোটসটিকে লেখা হয়েছে যাতে তোমরা মার্কসটা ভালো পাও এবং খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যায়, যাতে তোমরা পরীক্ষার হলে ভুলে না যাও। তো দেখো, প্রথমে আমরা পয়েন্ট করব ভূমিকা, ঠিক আছে? এখানে কি লিখবো যে সঙ্গীত জগতে কাজী নজরুল ইসলাম ব্যাকেটে তোমাদের বারবার বলেছি যে জন্ম এবং মৃত্যু সালটা দিয়ে দেবে। তাহলে 25/5/1898 থেকে 29/8/1976 ছিলেন এক অসাধারণ প্রতিভার স্রষ্টা। তিনি একধারে গীতিকার, সুরকার এবং সর্বোপরি একজন সঙ্গীতজ্ঞ। এরপর তোমরা আবার প্যারা চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে নোটসটা দেখতে সুন্দর লাগবে। বাংলা গানের জগতে রবীন্দ্রনাথের হাতে যে সমস্ত ধারার সূচনা হয়েছিল তার দিক পরিবর্তন হয় কাজী নজরুল ইসলামের হাত ধরে। তার সৃষ্ট গানের সংখ্যা আনুমানিক 3,249। তোমাদের একটা কথা আমি আগের দিনও বলেছিলাম, আজও বলছি, যে যখনই কোনো সম্মানীয় ব্যক্তির নাম লিখবে সেখানে কিন্তু তয়ে চন্দ্রবিন্দু তার দেবে, ঠিক আছে? তার রচিত গানগুলি নজরুল গীতি নামে পরিচিত এবং যখনই কোনো ইম্পর্টেন্ট কোটেশন লিখবে তখনই কিন্তু সেখানে নিচে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে এবং লেখাটাও তোমরা ব্ল্যাক পেনে লিখতে পারো, ঠিক আছে? এরপর দেখো, এরপরের আমরা পয়েন্ট করব সঙ্গীত জীবনের সূত্রপাত। দেখো, সবাই যদি একই রকম লিখি তাহলে তো যিনি খাতা দেখবেন তারও ভালো লাগবে না। নোটসটার মধ্যে তো একটু নতুনত্ব কিছু চাই, ঠিক আছে? তাই তোমাদের এইভাবে পয়েন্ট করে লেখানো হয়েছে যাতে অন্য সবারই থেকে তোমাদের নোটসটা কিন্তু আলাদা লাগে। দেখো, সঙ্গীত জীবনের সূত্রপাত পয়েন্ট করবে এবং পয়েন্ট কিন্তু সবসময় তোমরা ব্ল্যাক পেনে করবে। দেখো, গীতিকার হিসেবে নজরুলের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে 1928 সালে, কিন্তু প্রকৃতপক্ষে নজরুলের শিল্পী জীবনের সূত্রপাত হয় ছোটবেলাতেই। লেটোর দলে কাজ করার সময়ই তার গান রচনার সূচনা হয়েছিল। এরপর তোমরা অবদান পয়েন্ট করবে বা কৃতিত্ব, বা তোমরা পয়েন্ট করতে পারো বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান বা কৃতিত্ব, যে কোনো একটা করবে, দুটো করো না, ঠিক আছে? কি লিখবে যে তার বিচিত্র জীবন অভিজ্ঞতা গীতিকার নজরুলকে সমৃদ্ধ করে তুলেছিল। তার প্রতিভা ছিল বহুমুখী, তাই তার গানগুলিকে নিম্নোক্ত কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এরপরে আমরা ভাগগুলো সম্বন্ধে জানবো এবং খুব ছোট ছোট আকারে পয়েন্ট করা হয়েছে যাতে তোমাদের পরীক্ষার সময় মনে থাকে। আরেকটা কথা বলি যে একটু গানের সংখ্যাটা বেশি দেবে, কেন কি? কারণ তোমরা এখানে গানের ধারায় তার অবদানটাই লিখছো, ঠিক আছে? তাই প্রতিটাতে একটা বা দুটো করে তোমরা গান দেওয়ার চেষ্টা করবে। এবং তোমরা তো নজরুল গীতি প্রায় সকলেই জানো, কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথমে কী পয়েন্ট করবে? স্বদেশি সঙ্গীত। নজরুলের লেখা স্বদেশি সঙ্গীতগুলি তার কবিতার মতো ইংরেজ শাসকদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তার লেখা কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, এই গানটা তোমরা সকলেই জানো, অথবা দুর্গম গিরি কান্তার মরু, তোমরা নিজে নিজেও লিখতে পারো, ঠিক আছে? কিন্তু অবশ্যই ব্ল্যাক পেনে গানগুলিকে লিখবে এবং কোটেশন দেবে। প্রভৃতি গানগুলি ছিল সে সময়ে বিপ্লবীদের জীবনসঙ্গী। পরের পয়েন্ট কী করবে? ঋতুসঙ্গীত। নজরুলের বহু গানে ঋতুর প্রসঙ্গ এসেছে বারবার, যেমন বর্ষা ঋতু এলো বিজয়ীর সাজে, বা আজি দোল পূর্ণিমাতে দুলবিতরা আয়। তোমরা দু তিনবার রিডিং পড়ে নেবে, আশা করছি তোমাদের নোটসটা কিন্তু হয়ে যাবে। এরপরে কী করবে? গজল। মধ্যপ্রাচ্যের গজল অনুসারে আরবি ফার্সি শব্দ ব্যবহার করে নজরুল অনেক রসের গজল রচনা করেছিলেন, যেমন গুল বাগিচার বুলবুলি আমি, বা দুরন্ত বায়ু পূর্বাইয়া, এখানে তিনটে গান নেওয়া হয়েছে, ঠিক আছে, চেয়না সুনয়না প্রভৃতি। তোমরা নিচে নিচেও লিখতে পারো এবং কোনো যদি অসুবিধা থাকে আমাকে কিন্তু বলবে। পরের পয়েন্ট কী করবে? প্রেম ও প্রকৃতি।
নজরুলের অধিকাংশ গানের বিষয় প্রেম ও প্রকৃতি, যেমন মোর প্রিয়া হবে এসো রানী বা আমি চিরতরে দূরে চলে যাব। কারো যদি দুটো করে না মনে থাকে তাহলে একটা করে লিখবে, এবং যার মনে থাকবে তার তো কোনো অসুবিধা নেই, সে সবটাই কিন্তু লেখার চেষ্টা করবে। এবং তোমাদের একটা কথা বলি, আমার লেখাটা একটু বড় এবং ফাঁকা ফাঁকা করে লিখেছি, তাই হয়তো তোমাদের নোটসটা অনেক বড় লাগতে পারে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন কিন্তু প্রায় 1.5 পাতা মতো হবে, ঠিক আছে? এবং 5 নম্বরের জন্য এটা ঠিক আছে। পরের পয়েন্ট কি করবে, রাগাশ্রয়ী গান। বিভিন্ন রাগ রাগিণীর ব্যবহার করে তিনি অসংখ্য গান রচনা করেছিলেন। এই ধারার কয়েকটি উল্লেখযোগ্য গান হল ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে বা আমার কেন আমার কোন কূলে আজ ভিড়ল তরি ইত্যাদি। এখানে কোন হবে, ঠিক আছে? পরে দেখো, হাস্যরসাত্মক গান। কাজী নজরুল ইসলাম বেশ কয়েকটি হাস্যরসাত্মক গান রচনা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল হাসি ঠাট্টার মাধ্যমে আঘাত করা। যেমন কি, আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি। এরপরে লোকসঙ্গীত, একদম সহজ ভাষায় লিখেছি, বারবার বলছি অসুবিধা হলে জানিও। লোকসঙ্গীত মাত্র 2 লাইন লিখেছি, যে তার রচিত লোকসঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য হলো আমি ভাই খ্যাপা বাউল কুচ বরণ কন্যারে, ঠিক আছে? 2টো। এছাড়াও তিনি হিন্দু ভক্তিগীতি, ইসলামী গান প্রভৃতি রচনা করেছিলেন, এটা লিখে দেবে। এবং যদি তোমরা সবগুলি পয়েন্টগুলি না মনে রাখতে পারো তাহলে তোমরা চারপাশটি লিখবে এবং বাকি এখানে লিখে দেবে, যে এছাড়াও তিনি যেগুলো যেগুলো বাদ দেবে এইসব গানগুলি তিনি রচনা করেছিলেন, ঠিক আছে? পরে দেখো, শেষ কথা বলে পয়েন্ট করবে, বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসেবে আখ্যা দেওয়া হয়, এবং তোমরা এখানে জাতীয় কবিতার নিচে আন্ডারলাইন করবে ব্ল্যাক পেনে এবং কোটেশন দেবে। তার লেখা গানে আরবি ফার্সি সহ ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটার ফলে তার গান নিয়ে আসে এক অভূতপূর্ব বৈচিত্র্য, যা আমাদের হৃদয়ে চিরকাল এক উজ্জ্বল রত্ন হিসেবে বিরাজমান থাকবে, ঠিক আছে? এখানে এই নোটসটাকে শেষ করলাম, কারো যদি কোথাও অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমি আশা করছি তোমরা এটা 2-3 বার পড়লেই হয়ে যাবে, তাও যদি অসুবিধা হয় জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রায় অনেক নোটস লেখানো আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো, এবং যদি অন্য কোনো বিষয়ে প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে। এবং সকলে এবার একটু পড়াশোনা শুরু করে দাও, তোমাদের নোটসগুলো প্রায় লেখাই আছে, তোমরা শুধু একটু তৈরি করলেই হবে, ঠিক আছে? এবং সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।